কোন পুতুর বউ তার শাশুড়িরে মারে না। নবী আসার আগে পুতুর বউরে পুতুর বউরে শাশুড়ি ডেলি বান্দির মতো খাটাইতো। আমার নবী যখন বললেন আমি মহিলাদের নেতৃত্ব দিলাম, আপনারা আপনার শাশুড়ির খেদমত করেন একদিন আপনিও খেদমত পাবেন। মহিলাকে বললেন আপনি যদি স্বামীর খেদমত করেন আপনি আপনার মেয়েও একদিন স্বামীর খেদমত করবে। আমার নবী এমন করে ফেললেন ওয়াজ দিয়া মদিনার একটা মেয়েও রাস্তায় বের হয়। আর আমাদের দেশের মেয়েরা কি করে জানেন, মাইয়ের বিয়ে দেওয়ার আগে প্রথম শিখায় শাশুড়িরে কেমনে সোজা করবি, তোর বিদেশি জামাই ভবিষ্যৎ তোরা দুজন ঘুরে নিবি। একবারও কয় না তোর শ্বশুর শাশুড়ি এত কষ্ট করে বিদেশ পাঠাইছে, হ্যাঁ গো ভবিষ্যৎটা করে দিয়ে তারপরে তো গোটা গোছাবে, এই কথা একবার একজন শাশুড়িও কয় না। কথা কন না কে একজন শাশুড়িও কয় না হারামির বিটি হারামি। পরের পোলাটারে পাইয়া আপন মা বাপরে ভুলে হেলায় বাবা জামাইটা ধরে, আরে আমার আব্বা রে পোলা কিন্তু আরো তিনটে আছে, একবার বাপ কয় না বাপ কয় জামাই রে, জানে জামাই মু তালে একদম শুন করলে খছি বাপ খালাছি ওইটারে মুরগার রং জন্মের খাওয়ান খাওয়ায় দুই দিন খাওয়ায় পরের দিন হেসি হাক। আমা হেসি হাক যে বাবা এটা তুমি বিদেশ ছিলা না বাবা, জানি তোমার চোখের পাওয়ার কমিয়ে গেছে বাবা, এটা খেয়ালে চোখের পাওয়ার বাড়বো। কথা কর না কে রাগ করতাছেন করেন গা, একবারও কয় না এ এই পোলাডারে পাইলে নাইলে উত্তর উত্তর পাশের দুই বিঘে জমি বেইছে পোলাডার ইটালি পাঠাইছে, জমির যেই দাম 8 লাখের জমি 5 লাখ বেইছে, খারার উপরে 5 লাখ বেইছে, গেম ঘরে পাঠাইয়া দর্শে গুন্ডায় গেমের টাকা 4 লাখ আবার দিয়া সুদের টাকায় না পোলাডারে পাঠাইছে। মা বাপ মা মাজা সোজা করার আগে তোরা ভবিষ্যৎ করিস না। একটা শাশুড়ি আর একটাও শাশুড়ির মাইয়া কয় না, শাশুড়ির মায়া মানে আপনার পুলার বউ। কোন কোন হুজুর আমি আমার বোনমার কাছে প্যারাসিটামল খাই টাহা চাইয়া, হারামির ঘরে হারামি আমার একটা হাও দেয় না, হালাকি উত্তর পাশে জমি বিচরে বিদেশ পাঠাইছে আছে না নাই। আমি আপনাকে ছাগল ছেলের কথা কই না, আমি কই দিয়েছি অন্য জায়গার কথা, এখানে আছে জুতা দিয়ে বাইরাবেন এই পুলারে। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। এ যুবক জীবনে কোনোদিন হাউরির মাইয়ের নামে অ্যাকাউন্ট করবি না, এগুলো চোর চোর চোর। সব মহিলা না সব মা না, সব মা না, কিছু কিছু মা ভালো আছে ঠিক না বেটি। অনেক মহিলাদের স্বামীর টাকা চুরি করে আত্মসাত করে নিজের নামে অ্যাকাউন্ট করে, এ আছে না নাই আছে না, স্বামীর কষ্টের টাকা চুরি করে নিজের নামে অ্যাকাউন্ট করে, মা বাপরে বড় লোক মানে আছে না। হালাকি একবারে ভাবলো না এই টাকাটা আমার স্বামীর কত কষ্টের টাকা। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোর কানা আমিন। কষ্ট হইতেছে, আমি তো আপনাকে পক্ষে কথা কইতেছি, আমি জানি মহিলা ব্যান্ডেলের মহিলা থাকলে আমি ভাগ্যে যাইব গা, যাও গাইডি, তারপরে মা বাপ ভালো থাকো ইনশাল্লাহ বলেন, বউরে বড় লোক বানাই দিবা, মা বাপরে গরিব বানাবা, বউ একদিন তোর টাকা পয়সা নিয়ে ভাগ্যে যাইব ঠিক না বেটি। আর যেদিন ভাগ্যে যাইব সেদিন চোখে পানি দিয়ে কাঁদ দিই আর কাজ যাইব না। আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। নবী আমার মদিনায় যাওয়ার পরে বাজান রে শিখায় দিলেন কোনোদিন বৌমা শাশুড়ির কষ্ট দেয়া যাবে না, সঙ্গে সঙ্গে আবার বলে দিলেন শাশুড়িরা বৌমার নিজের মেয়ের মতো মনে করবেন, কোনোদিন সংসারটা জান্নাতের টুকরা ছাড়া জাহান্নামের টুকরা হবে না। নবী এমন ভাবে বয়ান করে দিলেন বাবা নবী আমার হিজরত করছে শীতের কালে, বাবা নবী এমন বয়ান দিছে পোলার বউরা কোন শাশুড়ির গরম পানি করে গোসল করায়। মদিনার ছেলেরা যখন বললে মায়েরে বান্দি বানাইতো পোলার বউরা শাশুড়ির বান্দি বানাইতো, আজ থেকে দেখা গেছি আমার বিশ্ব নবীর ওয়াজে পোলার বউরা মা কয় সন্তান মারে গোসল করায় দেয়, মার সুন্দর করে নিজের হাতে খাওয়ায় দেয়। এই কথা যখন শুনছে ওই বেঈমান গুলা বাবা বলে আর মুহাম্মাদের সাথে দেখা করতে হবে না, চল মক্কায় যাই। মক্কায় যে রিপোর্ট দিছে বস শুনছো নাকি, মুহাম্মাদ মক্কায় যায়া এমন কাম করছে গো, মক্কার থেকে মদিনায় যায়া মদিনায় শুধু শান্তির বাতাস আর শান্তির বাতাস।
মুহাম্মদ যদি পায়খানা প্রস্রাব করে তার উম্মতেরা মদিনায় তারা দরকার হয় শরীরে লাগায়, মুহাম্মদ যদি থুতু ফেলায় তার সাহাবীরা তার শরীরে লাগায়, মুহাম্মদ কোন রাস্তা দিয়ে যায় লাল গালিচা বিছায় দেয়, কোন মহিলা যদি মুহাম্মদকে দেখে জীবন দিয়ে দেয়, সন্তানদের লালন পালন করে আর বলে নবীর লেগে জীবন দিবি। আবু জেহেল কয় এই যে একটা সুযোগ কি মুহাম্মাদের জীবনের তরে শেষ করে দিব। প্রত্যেক ঘরের থেকে কে কে যাবি মদিনায় চল, মোহাম্মদ কেবল মাজারা সোজা করছে, এখন যে আঘাত করলে চিরোত্তরে শেষ করে দেওয়া যাইব, কারণ কেবল গেছে তো, সব লোক তো তার পক্ষে না, কিছু লোক তার বিরোধীও আছে, চল একসাথে যাই। কেমনে কয় একসাথে যাব কেমনে, শক্তি সঞ্চয় কর, কেমনে শক্তি, প্রত্যেকটা ঘরে ঘরের থেকে জনমের খাওয়ান খাওয়া সরকারি খরচে, আমার কথা না কিতাবুল মাগাজি, প্রত্যেকটা ঘরের থেকে এক একটা গামা মার্কা পুরুষ নিছে, গামা মার্কা বুঝেন, মুটা তাজা, এই তো চাচা সহজে বুঝে লাইছে, মুটা তাজা, সেই শক্তি প্রত্যেকটা ঘরের থেকে এক একজন নিছে, নিয়ে লিস্টি করছে, লিস্টি করতে 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 আবু জেহেল নিজে লিস্টি করতেছে, লিস্টি করে তাকে বেতন ঠিক করছে, বেতন ঠিক কইরা বলতেছে কয়জন হইছে রে লিস্টি করত, কয় 998 জন, 1000 তে কয়জন কম, কাই তোমরা রেডিও, তোমাদেরকে পাঠাবো মুহাম্মাদের জীবনের তরে শেষ করার লাগে, আল্লাহ নাউজ বিলাজ রাস থেকে হেকে বাড়ি করতে মিছিল, এবার একটু জোরে কই না, আমার নবীর পক্ষে তো কথাটা, শরীরটা ভালো থাকবো, এই বেঈমান যখন বলছে তোমাদেরকে বেতন দেব, খাবার দেব, তোমাদেরকে আসার পরে মন্ত্রিত্ব দেব, শর্ত একটা, মুহাম্মাদকে চিরতরে শেষ করে দিবা। আপনি যদি বেঈমানগুলোর নাম শোনেন, বুখারীতে আছে, এই 1000 নাম বুখারীর মধ্যে আছে, এবং এই 1000 নাম এখনো বদরের লিস্টির মধ্যে লেখা, সুবহানাল্লাহ বলেন না, বাজান রে এবার দিলটা নরম করবেন, 1000 বাজান রে, 998 জন লিস্টি হইল, একজন যুবক লাভ দিয়ে দাঁড়ায় কয় সবার নাম লেখা লেখতেছি, কিন্তু আমাকে নেতা আবু জেহেলের নাম নাই কে, দেখবেন নেতারা কর্মীদেরকে রাস্তায় নামায়, বদমাশ গুলা নামে না, কথা কন না কে, আওয়ামী লীগের নেতা গোতা বিএনপি নেতা হোতা জোতা মোতা সব গরিবের পোলাপান রাস্তায় নামায়, ওরা এসের মধ্যে ঘুমায়, চেয়ারম্যান মেম্বার গুলা ডালসরকে আপনার কাছে ধরাই দেয়, নজরুল্লাহ কদরুল্লাহ কদুর পোলারে ধরাই দেয়, চেয়ারম্যান জাহিদান মুকসিদপুর থানায় বই রয়েছে, কোপ খায় নদরুল্লার পোলা, বুড়ি বাইরে কদরুল্লার পোলা, চেয়ারম্যান ঢাকা এসির মধ্যে হোটেলে ঘুমায়, কার জন্য জীবন দাও চান্দু একবার ভাবছো, জীবন যদি একবার দিতে পারো নবীর জন্য দিবা, আলেমের জন্য দিবা, কোন মেম্বার চেয়ারম্যান লেগে দিবা না, কষ্ট হইতেছে, মেম্বার চেয়ারম্যান তো নবী হয়ে আইছে, কষ্ট হয় না, ওয়াজ গারে পড়ছে, বাহ বাহ, এবার দেখো কোন দিক দেখো সাজাকে কোন কোন কোন, আমার পোলার বিয়ে অন্তত গান বাজেছি 3 দিন, চেয়ারম্যানটা হাতে যে 50,000 ওটা জানেন না জন, কোবাই কেমনি কোবাই কোবা শামসু রে, চান্দু বুড়া মরবা না, মরে লো তারপরে বুঝবা ফেরেস্তা কোপ করে কয় কোবা রে ফেরেস্তা কোবা, বহুত কোবাই আইছে ডাল সরকে দিয়া, আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন, এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম, কোন মেম্বার চেয়ারম্যান কোন নাজায়েস লিডারের কথায় মাঠে নামবেন, কোপ খাইয়ে মরবেন, ডাইরেক্ট জাহান্নামে যাবেন, ডাইরেক্ট জাহান্নামে যাবেন, যদি জীবন যদি দিতে হয় রাস্তায় নাইবে কোন নেতার জন্য, কোন আলেম ওলামা যদি ডাক দেয়, এই রাজস্বদ্দীপ পিসাব যদি ডাক দেয়, বিশ্বনবীর গালি দিছে, একজন আলেম যদি কেউ মারে আলেমের পক্ষে দাঁড়াবেন, আলেমের পক্ষ নিয়ে ডালসরকে নিয়ে নামতে মারা যান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, যেই গমসরের লেগে আপনি মাঠে নামছেন ওটা চোর, কথা কন্যা
এ যেই চেয়ারম্যান মেম্বার লেফটিন সুদ দেখায় বলে বাথরুম সুদ দেখায় এক মহিলার দুশো গ্রামে এক আইসে টিন করে এক বান টিন চেয়ারম্যান দেখাই লেছে ওটা বাথরুম খাওয়াইছে না হারাম এটা তবে আমাগুলার কথা কই না এগুলা বাইরের কথা কই আল্লাহ হেফাজত করুক জোর না আমিন কষ্ট হইতেছে মসজিদের দিছে একটা লেফটিন এটা মসজিদ কমিটি জানেও না চেয়ারম্যান হইন দেখাই লেছে কত টাকার দরকার কত টাকার দরকার আরে টাকা রে আল্লাহ আমাদের মাফ করে দেন আরো জোরে আমিন আইন মোনাজাত করি আল্লাহ আমিন